সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আজ 12 সেপ্টেম্বর 2023, সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি লাভিবা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মে। আর এই ফার্মটির অবস্থান পাবনা জেলা পাবনা সদর থানা নাজিরপুর গ্রামে। এখান থেকে মূলত 24 উপযুক্ত সারগরু বিক্রয় করা হয়ে থাকে প্রতি সপ্তাহে। আজকের সপ্তাহে এখানে কালেকশন করা হয়েছে বেশ কয়েকটা গরু। তো আমরা দেখাবো এখানে কোন কোন জাতের গরুগুলো রয়েছে, সেগুলো কেমন বয়সের, কেমন জাতমান কোয়ালিটির, কোন কোন দাম হলে গরুগুলো কিনতে পারবেন, এই সম্পর্কে বিস্তারিত জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? চলতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে এমন সময় আসলাম, একদম বৃষ্টি বাদল শুরু হয়ে গেল চারদিকে। জি জি, ভাগ্যটা খারাপ ভাই, আবহাওয়াটা একটু ডার্ক। আচ্ছা, কালকে গরু ডেলিভারি দিলেন, আজকেও তো দেখছি একদম খাবার ভরপুর করে ফেলছে। হ্যাঁ, প্রতিনিয়তই আপনার কালেকশন লোকজন দিয়ে, আমার তো অনেক লোকজন আছে কালেকশন করে নিয়ে আসে। কালকে গেছে আপনার 13টা গরু ফেনীতে। প্রথম লটে সাইজটা বড় সাইজ হয়েছে কিন্তু 19-20, ছোটটা 19-20, কেউ বলতে পারবে না যে ভাই 18-20 হয়েছে, একদম কাছাকাছি। দুইটা লট সাজাইছেন, দেখাতে সময় লাগবে, চলেন গরুগুলো দেখাই। চলেন ভিডিও শুরু দিয়ে 10টা গরু দিয়ে একটা লট সাজাইছেন। 10টা লটের শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি কালো রঙের নাভি কম্বলে ঝোলানো গরুটা, এটা সম্পর্কে একটু বলবেন। এটা ভাই অরিজিনাল সায়াল, ব্ল্যাক সায়াল, 100-100। তার দেখেন নাভি কম্বল, বডি, মাথা, মার্শাল্লাহ, খুবই সুন্দর গরু। আচ্ছা, ব্ল্যাক কালারের গরু, ব্ল্যাক সায়াল। জি, এটা বয়সটা কেমন আছে? এটা বয়স হয়েছে আপনার 21-22 মাস। 21 থেকে 22 মাস, মাত্র দুইটা দাঁত ভাঙছে আর কি। দাঁতে দুইটা ভাঙছে, 24 একদম উপযুক্ত গরু হয়ে উঠবে। দাম কেমন রাখছেন গরুগুলোর? এটা 10টা লট করেছে, তো 10টা লটের দাম তো আছে ভাই, 10টা গরু 1,25,000 টাকা পার পিস। 1,25,000 টাকা পার পিস। যারা নেওয়ার আগ্রহ প্রকাশ করবে আলোচনা করে গরুগুলো নিতে পারবে। জি জি। পাশে ভিডিওর দ্বিতীয় নম্বর সিরিয়ালে লাল রঙের একটা গরু আনছেন, এটা কোন জাতের গরু? এটা ভাই সায়াল গরু, রেড সায়াল গরু, রেড সাহিওয়াল। কালারটা খুবই মার্শাল্লাহ, খুবই ভালো কালার, একদম ডিপ ডিপ লাল আর কি। আচ্ছা, গরুটা ডবল বডির গরু, গরুটা অনেক বড়, সাইজে বড় গরুটা। এই গরুর গ্রোথগুলো খুবই ভালো হবে। হ্যাঁ, তো এগুলো বয়সের দিকে 24 উপযুক্ত হয়ে উঠবে। জি জি জি। দাম কেমন রাখছেন? দাম রাখছে লটে 10টা গরু 1,25,000 টাকা পার পিস। 1,25,000 টাকা পার পিস। জি। 3 নম্বর সিরিয়ালে বেশ সুন্দর গঠনের একটা গরু নিয়ে আসছেন লাল টকটকে, এটা সম্পর্কে একটু জানাবেন। এটা ভাই রেড সায়াল গরু, সুন্দর গরুর দিকে ভাই আমরা সবাই মানুষ মানে সুন্দর পোজারে আর কি। কালেকশন করতে গেলে ভাই সুন্দর গরুগুলো কিন্তু বেছে বেছে নেই। এই গরুটা দেখেন, তার কোনো দিক দিন রেড সায়াল হলে কোনো দিক দিয়েই তার কমতি নেই, কেউ বলতে পারবে না এই গরুটা এই জিনিসটা না। জাতে মানে ভালো? জি, জাতে মানে তো অবশ্যই ভালো। আচ্ছা, জাতমান দেখেই আমি কিনি ভাই, প্রথম প্রায়োরিটি দিই জাতমানটা। আচ্ছা, 10টা গরু দিয়ে লট সাজাইছেন, অ্যাভারেজ দাম 1,25,000 টাকা পার পিস। পার পিস, জি। 3 নম্বর সিরিয়ালে আরও একটা গরু নিয়ে এসেছেন শিংচোটলা গরু, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা রেড সায়াল গরু ভাই, সুরটা অনেক বড়, মার্শাল্লাহ খুব সুন্দর। সিরিয়ালে 4 নম্বর হবে, ভুল হয়েছে, 4 নম্বর। এটা জি 4 নম্বর গরু, সুরটা অনেক বড়, বডির সাথে খুব মানানসই সুর, কালারটা ডিপ রেড কালার, গরুটা খুব মানানসই, একদম আকর্ষণীয় গরু আর কি। আচ্ছা, তো জাতমান কোয়ালিটি কেমন কি আছে, যারা কিনবে তারা দেখে নিতে পারবে। আমি তো জাতমান দেখে কিনে আনছি, সর্বোচ্চ চেষ্টা করেছি সর্বোচ্চ জাতমান নেয়ার, কারণ 10টা দেখলেই বুঝতে পারবে জাতমানটা কতটুকু আসলে সঠিক আছে। হ্যাঁ, 10টা গরুর লটের দাম রাখছেন 1,25,000 টাকা পার পিস। পার পিস, জি। ভিডিওর 5 নম্বর সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন বেশ খাড়া চোটের একটা গরু, এই গরুটার সম্পর্কে একটু বলবেন, এটা কোন জাতের গরু? এটা ভাই রেড সায়াল গরু, রেড সাহিওয়াল। জি, তার বডিটা কিন্তু অনেক হাইট বড়, লম্বা এবং অনেক বড় সড় গরু আর কি। আচ্ছা, তো এগুলো বয়সের দিকে কেমন আসছে, দাঁতে কি আসছে? এগুলো দাঁতে নাই, দাঁত ফাঁসা হয়েছে। আপনার বয়স হবে 19-20 মাস আনুমানিক। 19 থেকে 20 মাস। জি, 24 সালের জন্য খুব পারফেক্ট একটা গরু এবং উপযুক্ত গরু। হ্যাঁ, দামে রাখা আছে 1,25,000 টাকা পার পিস। জি। 6 নম্বর সিরিয়ালে যে গরুটা আনছেন এটা সম্পর্কে একটু বলবেন। এটা ভাই রেড সায়াল গরু, ডবল বডির গরু, গরুটা অনেক বড় সড় গরু, মাংস আছে আপনার 4.5 মান থেকে 5 মান প্রায়। আচ্ছা, তো যারা গরু কালেকশন করবে গরুগুলো দেখে শুনে কেমন কি আছে জাতমান বিবেচনা করে নিতে পারবে। জি জি জি। এভারেজ দাম 1,25,000 টাকা পার পিস। জি, এটা দেখলাম 6 নম্বরের গরু। এই পাশে ভিডিও 7 নম্বর সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন, এই গরুটার সম্পর্কে একটু বলবেন। এটা বডিটা কিন্তু খুবই ভাই মার্শাল্লাহ, খুবই সুন্দর বডি, একটা স্মার্ট বডি গরু, ডবল বডির গরু, রেড কালার, রেড সায়াল গরু, আপনার লম্বা হাইট সব দিকে মার্শাল্লাহ খুবই সুন্দর গরু আর কি। 24 সালের জন্য একদম পছন্দনীয় গরু। আচ্ছা, 24 ভালো মানের একটা গরু হিসেবে রেডি হয়ে যাবে। জি জি। এবারে দাম 1,25,000 টাকা পার পিস, 10টা গরু লটে। 7 নম্বর
এপাশে ভিডিওর 8 নাম্বার সিরিয়ালে ব্ল্যাক কালারের একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা ভাই ব্ল্যাক শায়াল, একদম টক মানে ডিপ কালো, তার শায়াল গরু, যেরকম নাভি কম্বল, অনেক ঝুলন্ত কম্বল, অনেক নাভিটা অনেক ভালো, শিং মাথা বডি মার্শাল্লাহ খুবই ভালো গরু আর কি। আমার কাছে মনে হয়েছে পছন্দ, দর্শকদের সাথে পছন্দ মিলে গেলে 10টা গরু আছে, 10টা গরু দেখে যারাই নেবে দাম দর ফিক্সড করে নিতে পারবে। দাম রাখছে 1,25,000 টাকা পার পিস 10টা গরু। 9 নম্বর সিরিয়ালে যে লাল গরুটা আনছেন এটা সম্পর্কে একটু বলবেন। এটা ভাই রেড শায়াল গরু, গরুটা খুব ভালো গরু এবং গরুর দিক দিয়ে খুব আশা করি ভালো হবে গ্রোথ। এটা গরু আপনার 9 নম্বর গরুটা খুবই ভালো গরু। আচ্ছা, তো লাল রঙের গরুটা যারা নিতে চায় দাম দর ফিক্সড করে নিতে পারবে 1,25,000 দাম। জি জি, সাইড করুন সর্বশেষ 10 নম্বর অর্থাৎ প্রথম লটে সর্বশেষ যে গরুটা আনছেন এটা সম্পর্কে বলবেন। এরা ভাই রেড শায়াল গরু, তার নাভি কম্বল, আপনার স্যুট বডি কালার কোনো দিক দিয়ে কমতে নাই গরুটা আর কি। 24 সালের জন্য খুব ভালো একটা গরু হবে। হ্যাঁ, টোটাল 1 থেকে 10 পর্যন্ত দেখেছি, যারাই গরুগুলো নিতে চায় বারবার দেখে সিদ্ধান্ত নিতে পারবে। দাম রাখাচ্ছে 1,25,000 টাকা পার পিস। পার পিস জি। এবার বেশ কয়েকটা গরু আর একটা লট সাজানো আছে, সেই লটের গরুগুলো দেখেন। চলেন এই পাশে দ্বিতীয় নাম্বার একটা লট সাজিয়েছেন, 8টা গরুর লট। 8টা লটের শুরুতে লাল রঙের যে গরুটা আনছেন এই গরুটা সম্পর্কে একটু জানাবেন। এটা ভাই রেড শায়াল গরু, এটা 8টা লটে আপনার গরুগুলো কিন্তু ভাই 19-20 16 আপনার 18-20 না 19-20 সাইজের গরু, কিন্তু দুটা লট করেছে, দুটা লটের গরু কিন্তু 19-20 হবে। কে বলতে পারবে না ভাই 15-20 হবে এরকম না। এই গরুটা প্রথম লটের গরু, 8টা লটের প্রথম গরু, গোটা জাতে শায়াল, কালারটা ডিপ কালার, গোটা অনেক কিন্তু লম্বা, হাইট মার্শাল্লাহ 24 সালের জন্য খুব একটা ভালো গরু হবে এটা। আচ্ছা, দাম কেমন রাখছেন এগুলার? এটা দাম রাখছে লটে ভাই 8টা গরু পার পিস 1,12,000 টাকা। পার পিস 1,12,000 টাকা। জি, বাইরে বৃষ্টি হচ্ছে, সাউন্ডের সমস্যা হতে পারে। তো এটা আমরা দ্বিতীয় প্রথম নম্বরে গরু দেখলাম, দ্বিতীয় নম্বর সিরিয়ালে লাল টকটকে আরও একটা গরু আনছেন এটা সম্পর্কে একটু বলবো। এটা ভাই রেড শায়াল গরু, খুব সুন্দর গরু। বাইরে বৃষ্টি আছে, বৃষ্টির জন্য কিন্তু ভাই ভিডিওটা কালারটা আসলে অরিজিনাল ফোটেও না, ঠিক আছে। এখন যেভাবে হোক এটা বৃষ্টির মধ্যে হলে আবহাওয়া খারাপ হলে করা লাগবে, দর্শকটা বিবেচনা করে সার দিয়ে দেখে আসলে অরিজিনাল যে জিনিসটা সেটা জিনিসটা তার চেয়ে একটু বেশি কমই পাবে, বরং বাঁচতে পারো বেশি হবে। এভারেজ দাম রাখছেন 1,00,000। 1,12,000 টাকা 8টা গরু পার পিস লটে। 3 নম্বর সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা ভাই শায়াল গরু, কালারটা খুবই সুন্দর, তার গলকম্বল, নাভি, বডি লম্বা দেখেন অনেক, গরুটা খুবই ভয়ঙ্কর একটা গরু হয়ে 24 সালের জন্য। আচ্ছা, 24-এ রেডি করলে বেশ ভালো মানের একটা গরু হিসেবে তৈরি হয়ে যাবে। জি জি, এভারেজ দাম 1,12,000 টাকা পার পিস। পার পিস জি। এটা 3 নম্বর দেখলাম, 4 নম্বর সিরিয়ালে লাল টকটকে আরও একটা গরু আনছেন এই গরুটা সম্পর্কে একটু বলবেন। লাল টকটকে আসলে এটা চকলেট কালারের গরু, লাল টকটকে আছে কিন্তু কালারটা খুবই আকর্ষণীয় কালার, সুন্দর বডি, তার গরু কম্বল, নাভি, বডি মার্শাল্লাহ, এই যে ব্যাক সাইডটা দেখেন অনেক চড়া, কিন্তু অনেক সুন্দর একটা গরু হবে 24 সালের জন্য। যারা গরু কালেকশন করতে চায় গরুগুলো দেখে শুনে জাতমান বিবেচনা করে নিতে পারবে 1,12,000 টাকা পার পিস। আমি তো ভাই জাতমান সর্বোচ্চ জাতমান নির্বাচন করে নিয়ে আসি, আমি দর্শকদের সাথে জাতমানের এবং দামি দরের মতো মিললে কেনা বেচা হবে। আগে ভিডিও 5 নম্বর সিরিয়ালে যে গরুটা আনছেন এটা সম্পর্কে একটু বলবেন। ভাই এই গরুটা রেড শায়াল গরু, বডিটা কিন্তু অনেক বড়, এই 8টা লটে কিন্তু এই সর্বোচ্চ বড় গরু। আপনার রেড শায়াল গরু হলে যাতে কিন্তু অনেক ভালো গ্রোথটা ভালো হবে, 24 সালের জন্য খুব পারফেক্ট একটা গরু হবে যেই নিবে আর কি। এভারেজ দাম 1,12,000। 1,12,000 টাকা পার পিস। এই পাশে ভিডিওর 6 নম্বর সিরিয়ালে লাল রঙের আরও একটা গরু আনছেন এটা সম্পর্কে বলবেন। এটা ভাই রেড শায়াল গরু, রেড শায়াল ঠিক জি, ছোটম দয়ের গরু আর কি, খুব সুন্দর বডি, মানানসই বডি, কালারটা ডিপ ডিপ লাল। আচ্ছা, আবার কারণে বৃষ্টি হচ্ছে, কালারটা আসলে আসলে ওইভাবে ফুটায় ওঠে না আর কি, কিন্তু সব গরু কিন্তু ডিপ লাল গরু, সেটা আসলে বুঝতে পারবো। হ্যাঁ, ফ্যাকাশে লাল না, কিন্তু একদম ডিপ লাল। এটা 6 নম্বর দেখলাম, ভিডিওর 7 নম্বর সিরিয়ালে যে গরুটা আনছেন এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটা ভাই রেড শায়াল গরু, রেড শায়াল জি জি, আবার জন্য হয়তো কথাটা বোঝা আসে না বৃষ্টির সাউন্ডের জন্য। রেড শায়াল আপনার গরুটা বডিটা ভালো, আপনার চোখটা সুন্দর, অনেক হাইটের গরু মার্শাল্লাহ, গরুটা খুবই আশা করি দর্শকরা পছন্দ করবে। এভারেজ দাম 1,12,000। 1,12,000 টাকা পার পিস 8টা লট। 7 নম্বর দেখলাম, সর্বশেষ 8 নম্বর যে গরুটা আনছেন এটা সম্পর্কে একটু বলুন। আপনার শায়াল গরু, শায়াল এই আপনার বডিটা ডবল, কিন্তু কালারটা ডিপ লাল, একদম ফ্যাকাশেলা ডিপ লাল, কিন্তু চুটটা তার বডির সাথে মানানছে, মাথা কম্বল নাভি মার্শাল্লাহ খুবই ভালো গরু। সেটাই, বৃষ্টি শুরু হয়ে গেছে, এভারেজ দাম রাখছেন 1,12,000। সব কিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।